এই সমগ্র উপনির্বাচনটা আমার যেহেতু 5খন বিধানসভার নির্বাচন হব, প্রায় ভারতবর্ষ 39খন হব, 39খন বিধানসভার উপনির্বাচন হবল গিয়ে আছে। আর নির্বাচন আয়োগে যেটা ইলেকশন ঘোষণা করব, আমি আমার মিত্রগোষ্ঠী আমি প্রস্তুত আছো। আমার এজন সাধারণ সম্পাদক দায়িত্ব দি গোটেই উপনির্বাচনটা মনিটরিং করার কারণে, পর্যবেক্ষণ করার কারণে এজনক দায়িত্ব দিছো। লগতে প্রতিটি বিধানসভার কারণে আমি তিনজনক জ্যেষ্ঠ নেতাক দায়িত্ব দিছো। তেওঁলোকৰ সমন্বিত প্রচেষ্টাত ইতিমধ্যে আমার যাওয়া সপ্তাহত এখন সভা হয়ে গেছে, আর অহা 4 আগস্টত যেহেতু আমার বর্ধিত কার্যনির্বাহক সভা হবল গিয়ে আছে, তাতো এই বিষয়টো চর্চা হব। এমপি নির্বাচন এইবার কংগ্রেসে কোথায় তেখেতসকলের কিছু ভালো হয়েছে বলে তারে সুবাদতে এই যে উপনির্বাচন সব 2026 আই আছে বিধানসভা, সরকার কোনে গম পায়, শপথ কোনে লব তেতিয়া গম পাব, তেওঁলোকে এতিয়াতো গম নাপায়। বিরোধী থাকা দলসমূহ মজত আসনক খেলি মিলি বিরোধী, আমার মিত্রতা যে আছে বিরোধী লগ লাগিও নয়, ভাঙিও নয়, তো নয়। ইতিমধ্যে 4খন আমার কনফার্ম আছে। আমি এটা সামগুরি যে সমষ্টি, যেটার কারণে আমি আটপোষ ট্রাই করি, যেহেতু তার ডেমোগ্রাফি আমাকে সুইট নকরে, তথাপি আমি চেষ্টা করি। কষ্ট করব নাকি বই থাকলে কোনো ভোট দিব নাকি? কংগ্রেসক দিব পারে অবশ্যই, কারণ তেওঁলোকে অল্প সিদ্ধ অস্ত্র আছে তো এইবিলাক। আপনার আপনার রাজনৈতিক রমেন ডেকায় একটা দীর্ঘদিনিয়া বিজেপি সংঘর জড়িত একটা সাংবিধানিক পদত নিযুক্ত হল, যদিও বা টিকট পাওয়া না, তথাপিও দলে যিয়ে মানি গেছিল বা আজি হয়তো সেইভাবে এটা যেহেতু আজি রাজ্যপাল শপথ গ্রহণ করলে, এটা আর কমেন্ট নাই আর। তখন ছত্তিশগড়ের সাংবিধানিক মুরব্বী পদত থাকিল, আজি রাতেপা 10:15 ওট ললে মহামান্য রাজ্যপাল ছত্তিশগড় রাজ্যের। সমপর্যায়ের যুম নেতা কিছু মানে কল না, কথা তো এটা নাহে আর। তখন এখন মহামহিম রাজ্যপাল হল, বুঝি পেয়েছে না? কেগারী সভাপতি আছে, প্রাক্তন সভাপতি রাজেন গুহায়ের আমি উদাহরণ লোক দলত কেবাজনও নাই, এজনে আছে। ইতিমধ্যে তখন রেলমন্ত্রী আসিল, আপনার পাহরি গেল নাকি? তো 4 বার সাংসদ রেলমন্ত্রী আসলে অসন্তুষ্টি দেখ শুনক, রেলমন্ত্রী আসলে, রেলটা কি গুরুত্বপূর্ণ আপনিও জানে,